নগরীর মালুপাড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে মঙ্গলবার দুপুরে বের হওয়ার কথা ছিল বিএনপির পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচি। এদিন সকাল থেকে শহরের প্রতিটি প্রবেশদ্বারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। দলীয় কার্যালয়ের ভেতরে তালা, বাইরে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য। পুলিশ বলছে এই কর্মসূচিকে ঘিরে একটি গোষ্ঠী নাশকতার পরিকল্পনা করছে এমন তথ্য তাদের কাছে আছে, আর তাই সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে বিএনপির পদযাত্রা করার অনুমতি দেয়নি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। সুনির্দিষ্টভাবে কিছু তথ্য ছিল যে তথ্যগুলো দ্বারা দেখা যাচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের সহিংসতামূলক কার্যক্রম তারা পরিচালনা করতে পারে এবং সরকারকে একটি বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলতে পারে। জনগণের জানমালের নিরাপত্তা প্রদানের জন্য আমরা একটি নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছি। তবে বিএনপি নেতাদের অভিযোগ, সিটি নির্বাচনের দোহাই দিয়ে পুলিশ তাদের দলীয় কর্মসূচি পালন করতে দেয়নি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। পুলিশ যেটা করলো সেটা পুলিশ বলবো যে বেআইনিভাবে আমাদের এই প্রোগ্রামটা তারা বাধাগ্রস্ত করেছে। আমাদেরকে বলা হচ্ছে যে আমরা নির্বাচন করছি, এই নির্বাচনের কারণে আপনাদের এলাকায় কোনো সভা সমিতি বা গণমিছিল করতে দেওয়া হবে না। এর আগে গত 19 মে এক সমাবেশে প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন রাজশাহী জেলা বিএনপি আহ্বায়ক আবু সাইদ চাঁদ। এ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক অঙ্গন। পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে আওয়ামী লীগ ও বিএনপি। আবু সাইদ চাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে। সময় সংবাদ, রাজশাহী।